بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله وبركاته جيفة أبنى جيسن أنا المزيد شامبركي যে এটা অর্থ কি আনাল মসজিদ মানে আমি অতিরিক্ত তো এর ব্যাখ্যায় যেটা মানে এসেছে সিরে বা হাদিসে সেটা হলো যে আল্লাহ আমিন বলেছেন নিল্লিন আহসান হোসনা ওয়া জিয়াদা যারা সুন্দরভাবে কর্ম সম্পাদন করে মানে সৎকর্মশীল তাদের জন্য রয়েছে হসনা উত্তম জিনিস মানে জান্নাত ওয়া জিয়াদা এবং আরও অতিরিক্ত কিছু তো অতিরিক্ত কিছুর ব্যাখ্যায় সহি মুসলিমে এসেছে এটা হলো মহান আলামিনের দর্শন লাভ মানে আল্লাহ মোমেনদের সাথে সরাসরি দেখা দিবেন তো এটা হলো জান্নাতের ভেতরে অতিরিক্ত নিয়ামত যে নিয়ামতটা পেয়ে মোমেনরা অন্যান্য সকল নিয়ামতের থেকে বেশি বড় নিয়ামত মনে করবে এটা একটা ব্যাখ্যা ওই মসজিদের মানে অতিরিক্ত যেটা সোরা কফ হয়েছে লাহু মায়া শাহ না ফিহা ওলাদেই তাদের জন্য জান্নাত সেটাই রয়েছে যা তারা চায় আর আমার নিকট রয়েছে আর অতিরিক্ত বিষয় তাই অতিরিক্ত বিষয়টা কি দুটো বর্ণা পাওয়া যায় শাহী মুসলাম বর্ণায় আল্লাহর দর্শন লাভ আর মুসাদ আহমেদের বরণায় এনেছেন হাফিজিব ইবনে ক্যাথির আহমদুল্লাহ আলাইহি সেখানে বলা হয়েছে জান্নাতিরা জান্নাতে থাকা অবস্থায় এবং মহাসুখে থাকা অবস্থায় একজন অতি সুন্দরী নারী পিছন দিক থেকে অর্থাৎ কাঁধের দিক থেকে এসে সালাম দিবে তখন সালাম উত্তর দিয়ে বলো তুমি কে তখন সে বলবে আনা মিরান মসজিদ আমি সে অতিরিক্ত বিষয়ের অন্তর্ভুক্ত মানে যেটা প্রতিযোগিতা দেওয়া হয়েছে তো মাসনাহুদার বাবা না এনেছেন আপনি অনেকছিড় এবং এই ভাবানটির ক্ষেত্রে তিনি কোনো মন্তব্য করেননি তার মানে এটা তার সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি যদি স্পষ্টভাবে বলা যায় না যেমন এটাকে সহি বলেছেন কিন্তু জাইফও বলেননি উনি তাই হাদিসটা মাসনাহ আহমেদ থেকে উনি সনদ করেছেন আল্লাহ আলাম হাদিসটা কি পর্যায়ের তো দুটো কথা বলা হয়েছে মজিদ বিষয়। মানে অতিরিক্ত বিষয় কি মিলবে জান্নাতীদেরকে অতিরিক্ত বিষয়ের সহি যেটা বানা কোনো সন্দেহ না যাতে মুসি সরি বানা সেটা হলো যে আল্লাহ দর্শন লাভ আল্লাহ রব আমি তাদেরকে দর্শন দিবেন মানে দেখা করবেন দেখা দিবেন তাদেরকে এই হলো কথা